Smoking is injurious to health. It causes cancer. একটু জল হবে? বলুন, হঠাৎ আমার কাছে? আপনার ব্যাপারে কি না জানে বক্সিবাবু, একটা সমস্যায় পড়েই আপনার কাছে আসা। নমস্কার, আমি প্রদীপ মিত্তির। আপনার সমস্যা তা কিসের? আমি ওই প্রতি সন্ধেতেই ওই রজনী সেন সরণির পাশের পার্কটায় হাঁটতে যাই, এই ইভিনিং ওয়াক আর কি, অনেক দিনের অভ্যেস। আজও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু পার্কে আজ যেটা ঘটলো সেটা ঠিক ওই রোজকার ঘটনা নয়। হ্যাঁ, তাকে দেখলেন আপনি? আমি দেখতে পাই না। ও সরি। না না, ঠিক আছে ঠিক আছে, আসলে আমি দেখতে পাই না অনেক দিন, মাস কয়েক আগে একটা অ্যাক্সিডেন্টে পাটাও গেল। যাই হোক, আপনি তো নিশ্চয়ই জেনে থাকবেন বক্সিবাবু যে মানুষের একটা সেন্স যদি অক্ষম হয় তাহলে অন্য সেন্সগুলো মানে স্বাভাবিকের তুলনায় একটু বেশি প্রখর হয়, তাই দেখতে না পেলেও ওই কান দিয়ে শুনেই আমি মোটামুটি ব্যাপারগুলো বুঝে যেতে পারি। ওই অনেকটা ওই বাদুরের মতো আর কি। তাকে শুনলেন আপনি, একটু বলুন। আমার ঠিক পিছনেই পার্কে দুজন খুব ঝগড়া করছিলেন। দুজন? হ্যাঁ, দুজন ছিলেন বলেই মনে হলো, একজন পুরুষ আর একজন মহিলা। খুব চিৎকার করছিলেন দুজনে একে অপরের বিরুদ্ধে, যা কথা শুনে মনে হলো ভদ্রমহিলা বিবাহিতা, কিন্তু ওনার সঙ্গে যিনি ছিলেন তিনি ওনার স্বামী নন। মিস্টার মিত্তির, আপনি কি আমার সঙ্গে কোনো র্যান্ডম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এইসব ডিসকাস করতে এসেছেন? না না, আসলে সমস্যাটা ওই এক্সট্রা ম্যারিটালের মতো তুচ্ছ কোনো ব্যাপার না। আসল সমস্যাটা তো এর পরে,
যত সময় যাচ্ছিল ওনাদের ঝগড়া যেন ক্রমশ বাড়তেই থাকছিল। আমার একদম ভালো লাগছিল না। আমি বেরিয়ে আসবো বলে উঠলাম বেঞ্চ ছেড়ে। একটু এগোতে দেখলাম ওনাদের ঝগড়া যেন থেমে গেছে। মনে হলো যাক বাবা, তবু ওনাদের অশান্তিটা মিটল। আর কয়েক পা এগিয়েছি, হঠাৎ এক মহিলার চিৎকার, তারপর কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ। যেদিক থেকে আওয়াজটা এলো আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম সেদিকে। একটু এগোতে আমার এই গ্রাচে কিছু একটা ঠেকল। নিচু হয়ে যা বুঝলাম, এক মহিলা পড়ে আছেন নিথর। ওনার মাথার দিকে হাত নিয়ে যেতে গিয়ে আমার হাতে এটা ঠেকল। দেখতে না পেলেও এটা যে রক্ত সেটা বুঝতে আমার কোনো অসুবিধা হয়নি। অজিত, ক্লায়েন্টের সঙ্গে আছি এখন, কি হয়েছে? দেখ, যে গেছে সে নিজে থেকে আসবে। যাই হোক, পরে কথা হবে। আপনার কি কেউ নিখোঁজ বক্সিবাবু? সেটা আপনি ছাড়ুন, একটা কথা বলুন, আমি আপনাকে বিশ্বাস করব কেন বলুন তো? না মানে আমি একজন অন্ধ মানুষ, অহেতুক হাতে রক্ত লাগিয়ে আপনার কাছে এসে আমার লাভটাই বা কী হবে বলতে পারেন? না, সে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার আরেকটু ডিটেলস দরকার। এই আপনার কী ডিটেলস লাগবে বলুন? আপনি কি পার্কে যেতে চান? চলুন তাহলে, আমি আপনাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি পার্কে। মিস্টার মিত্তির, আপনি কি ভেবেছেন খুনি কি এতক্ষণ আমাদের জন্য লাশটা পার্কে ফেলে রেখেছে? যাই হোক, আপনি যখন বলছেন আপনার কান এত প্রখর, তা কি শুনলেন তাই একটু বলুন। আসলে আমি পার্কে রোজ যে বেঞ্চটায় বসি তার ঠিক পিছনেই ওনারা খুব চিৎকার করছিলেন, খুব ঝগড়া করছিলেন ওনারা দুজনে। আপনি ছেলে বা মেয়েটার নাম ছেলেটার নাম শুনেছি বলে তো মনে পড়ছে না, তবে ছেলেটা বেশ কিছুবার মেয়েটার নাম ধরে ডাকছিল। হ্যাঁ, মেয়েটার কি যেন বেশ নাম ছিল, এহে একদম মনে আসছে না, এক মিনিট দাঁড়ান। হ্যাঁ, অনুরাধা। মেয়েটা বলছিল, আমি যে জন্যে আমার বরকে ছেড়ে এলাম, তুমিও তাই করলে, ভালোবাসতে আমায় বলেছিলে, আমি সব ছেড়ে তোমার কাছে এলাম, কেন? সেই এক, আমি ফিরে যাব, কিন্তু আমার বর তোমায় ছাড়বে না। তোমার বরের কত দৌড় সেটা আমার জানা আছে, ঠিক আছে, অনেক নাম করা লোক তো, দেখি কি করতে পারে। এই সময় আমি বেরিয়ে আসবো বলে উঠে দাঁড়াই, ক্রাশটা খুঁজে পাচ্ছিলাম না। ওদিকে ওনাদের চিৎকার ক্রমশ বাড়ছে, তারপর আমি বেরিয়ে চলে আসি। কেন, কি হয়েছে? সব বিষয়ে ফোনে বলতে চাই না, তুই তাড়াতাড়ি চলে আয় না।
তুই খুলে বলবি এক্স্যাক্টলি কি হয়েছে? খুঁজে ফেলেন বক্সিবাবু?